ভাই আরেক ঘটনা ঘটছে ওই অল্প ওই কয়েকদিন আগে আমেরিকাতে এক হাসপাতাল, সেখানে একই ওয়ার্ডে দুইজন গর্ভবতী মহিলা প্রসব ব্যথা নিয়ে ভর্তি হয়েছে। দুইজন ডাক্তার, একজন আমেরিকান আরেকজন মিশরি। আমেরিকান ডাক্তার খ্রিস্টান আর মিশরি ডাক্তার লেডি, লেডি লেডি মহিলা ডাক্তার, সে মুসলমান, তার বাড়ি মিশর। এখন ওই দোনোটা মহিলার ডেলিভারি একই সময় হয়েছে। হওয়ার পরে ডাক্তাররা ওয়ার্ড বয় ওয়ার্ড গার্লরা বাচ্চা দুইটা এখানে রাখছে, আর মহিলা মা মা যে দুই মাস ডেলিভারি তাদেরকে ফার্স্ট এইড ওষুধ চিকিৎসা দেয়। এই চিকিৎসা দিতে দিতে কোন মার কোন গা বেড়াই গেছে, বেড়াই গেছে। ডাক্তাররা তো সেনার কথা না, যখন ওই মায়ের তদবির বাচ্চার তদবির এগুলা করতে 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 বাচ্চা দুগা ঠিক আছে, কিন্তু কোন মায়ের কোন গা এটা বেড়াইছে। বাচ্চা দুইটার একটা হইলো পুরুষ আর একটা মেয়ে। এখন যত রকমের তারা চিন্তা করলো, এটা কোন মায়ের কোনডা, কোন মায়ের কোনডা। তখন ওই আমেরিকান ডাক্তার সে মিশরি মুসলিম ডাক্তারকে বলে, তোমাদের কোরআনে তো সব কথা আছে, দেখছেন নি কামরান, তোমাদের কোরআনে তো তিবিয়ানা লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, কোরআন এমন কোরআন যে কোরআনে জীবনের কোনো কথা বাদ নাই। সুবহানাল্লাহ কইবেন না? তখন মেয়েটা বলল, আমার তিন দিনের ছুটি দেন, আমি মিশরে যাব, সেখানে আমার ওস্তাদ আছে, শায়খ আছে, যিনি আমার ডাক্তারির ওস্তাদ, রিলিজিয়াস ওস্তাদ, আমি গিয়ে তার সাথে একটু দেখা করেছি, ফিরে আসি, চতুর্থ দিন আমি ফিরে আসব। ডাক্তার ছুটি দিল, কবিরাট কেলেঙ্কারি, কার বাচ্চা কারে দেবে। তখন সে মিশরে ফিরে গেল, গিয়ে ওই ওস্তাদ ডাক্তার আবার ইসলামের শায়খ তাকে বলে, স্যার এই ব্যাপার, আমরা তাড়াহুড়া তাড়াহুড়ায় বাচ্চাও দুইটা ঠিক আছে, মাও দুজন ঠিক আছে, কিন্তু ছেলে কার আর মেয়ে কার এটা আমরা এখন আর খুঁজে বাইর করতে পারি না। তখন ডাক্তার বলে দিল, তুমি গিয়ে আমেরিকান ডাক্তারকে বলো লিজ জাকারে মিস্টার হজিল কয় নাকা এক মেয়ে যা পাবে এক ছেলে সন্তান পাবে তার দ্বিগুণ, এক মেয়ের অংশ যেদ্দুর ছেলের অংশ তার দ্বিগুণ। এটা আরেকদিন বুঝাই মারি, কাল অঙ্কে কাঁসা, কেমনে কাঁসা হইল রে, ছেলেটা বাবার, মেয়েটা কি বাবার না, মেয়েরে দিছে ছেলের দিছে এক কানি, মেয়েরে দিছে আধ কানি। বিলাতেও আমার কিন্তু এই প্রশ্নটা করেছিল, আমি এই জবাব যখন কোরআন থেকে দিয়েছি তখন ওই মহিলা প্যান্ডেল থেকে একটা মেয়ে বলে যে আপনি তো যেভাবে বুঝাইলেন এতে বুঝা যায় হোলাগারে আর একটু বেশি দিলে আরো ভালো হতো। আরে এটা কোরআন, এটা কোরআন, এটা আল্লাহর আইন। এখন মহিলা ডাক্তার ফিরে আসলো, লি জাকারে মেসলা হাজিল উনসাইয়াইন, ছোট্ট একটা আয়াতের অংশ। এখনকার দনুজনের মায়ের স্তনের দুধ পরীক্ষা করো, দনু মায়ের স্তনের দুধ পরীক্ষা করো, পরীক্ষা করি এক মায়ের দুধের মধ্যে ক্যালোরি ভিটামিন ফিটনেস যা পাইছে আরেক মায়ের স্তনের দুধের মধ্যে পাইছে তার ডবল। যেটার যেই মায়ের স্তনের মধ্যে ভিটামিন ক্যালোরি ফিটনেস ডবল সেই মা হইল পোলার মা, আর যে মায়ের স্তনের মধ্যে অর্ধেক মাইয়ার মা, আল্লাহ 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 আল্লাহ। সকল বিজ্ঞানী তারপরে ডিএনএ পরীক্ষার মধ্যে গেছে, ডিএনএ বাচ্চার ডিএনএ করেছে, দুই মায়ের ডিএনএ করেছে, করার পরে তারা সারেন্ডার হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। তো ভাই কোরআনের ঠেকানোর জন্য যতই চেষ্টা করা হয় কোরআন আসতেছে, কোরআন আসতেছে, ইসলাম আসতেছে পুরা দুনিয়াতে, 40 বছর পুরা দুনিয়াতে পুরা পৃথিবীতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত চলবে। ইমাম মাহদি এটার ফিল্ড ক্রিয়েট করবেন, ইমাম মাহদি 9 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফতের আমিরুল মোমেনিন থাকবেন,
এরপরে ইমাম মাহদি ইন্তেকাল করবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম 39 বছর, 39 বছর, পুরো দুনিয়ায় ইসলাম কায়েম হবে এটার আমিরুল মুমিনিন থাকবেন, আমিরুল মুমিনিন থাকবেন। নবীজি যত কথা বলেছেন সবগুলো হয়ে গেছে, এটা বোধ হয় হবে না। যদি ইসলাম আইতে আসে, ইসলাম আসতেছে, আপনার সহযোগিতা করলেও আসবে, আর যদি লাঠি লইকা ইসলাম ঠেকাও, ইসলাম ঠেকাও, ইসলাম জঙ্গিবাদ, তাহলে ইসলাম বোধ হয় আসবে না। আর যদি আপনি কোন দেশ খারাপ, সময় খারাপ, যান বাসান খরচ, চোখ বন্ধ করি বই থাক, তাইলে বোধ হয় ইসলাম আসবে না। আপনি যদি ইসলামের পক্ষে কাজ করেন, আর যদি ইসলাম ঠেকাও, ইসলাম ঠেকাও, ইসলামকে আসতে দেব না, তাহলে ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, আবু জাহেল, উতবা, অলী, তাদের সাথে একই জাহান্নামে যাবেন। আর যদি কম চাইছিলাম ইসলামের জন্য কিছু করব, করা দরকারও, দেশ খারাপ, সময় খারাপ, যান বাসান খরচ, কষ্টের মতো হাত পা গুটিয়ে বসে রয়েছেন। ইন্নাল মুনাফিকিনা ফি দরকি আসফালি মিনান নার, সূরা তওবার অংশ। কে মুনাফিক? মুনাফিক হাশরের দিন আবু জাহেল, উতবা, অলী, ফেরাউন, নমরুদ, জাহান্নামের যেই তবকায় যাবে, মুসলমান নামদারি এই মুনাফেক যাবে তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে, কারণ মুনাফেক কাফেরের চাইতে খারাপ। ভাই, কাফের মধ্যে কোনো মুনাফেক নাই, যারা কাফের খালেস কাফের, খাদি কাফের, 1 নম্বর কাফের। যত মুনাফেক সব মুসলমানের ভিতরে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কোরআন বুঝতে চাই, আমরা কোরআন বুঝতে এসেছি। আসেন, হে নবী, ওই সময়ের কথাটা একটু মনে করুন, যখন মুসা আলাইহিস সালাম তার সফর সঙ্গী যুবককে বললেন, ওয়েস কালা, যখন বলেছিলেন মুসা, কে মুসা, লেফাতাহু, তার সফর সঙ্গী যুবককে কি বলেছেন, লা আবরাহু, আমরা সামনের দিকে চলতে থাকব, হাত্তা আবলুগা মাজমাল বাহারাইন, যেই পর্যন্ত 2 নদীর মিলন মোহনায় গিয়ে না পৌঁছি সেই পর্যন্ত আমরা সামনের দিকে চলতে থাকব। আও আমদিয়া হকবা, এবং আমরা এই চলার মধ্যে কোনো বিরতি, বিশ্রাম করব না, আমরা এগিয়ে যেতে থাকব। হালাম্মা বালাগা মাজমাল বা মাজমা বাইনেহিমা, যখন এই নবী হুজুর আর তার খাদেম হুজুর, খাদেমের নাম ইউসা, ইউসা বিন নুন, শুরু করা যাবে না। এখন মুসা এক জায়গায় গিয়ে বললেন যে নাস্তা বাইর করো, ওই বাড়িতে ভাজা মাছ, গোড়া সামুদ্রিক মাছ আর রুটি, এগুলো নিয়ে গেছে। এখন খাদেম কান্দি করে পুটলা নেয়, এখন দেখে যে বাজি করা মাছ কাপড়ের হোলটার মধ্যে খালি গুতায়, হলদাইতে হলদাইতে কাপড় সিঁড়ি টক্কা দিয়ে হড়ি হাতে সাগরে নামিয়ে গেছে, তার ধরা জানা মাছ চলে গেছে। কিন্তু মুসে এত তাড়াতাড়ি আনে, বেচারা খাদেমে কি কইব আর কি জিজ্ঞাইব, আন দিয়ে কুলায় না। যিনি যে যুগের নবী, তিনি সেই যুগের শ্রেষ্ঠ বীর, যিনি যেই যুগের নবী, তিনি সেই যুগের শ্রেষ্ঠ মহাবিজ্ঞানী, যিনি যেই যুগের নবী, সেই যুগের শ্রেষ্ঠ বক্তা, যিনি যেই যুগের নবী, সেই যুগের শ্রেষ্ঠ এলেমবরদার, এলেমওয়ালা, ঠিক কিনা বলেন? বুদা দোমালিরে দরিয়া নি নবুয়ত দিছে কেন, কদমালিরে দিছে না, আল্লাহ যাকে পছন্দ করেছেন, মনোনীত করেছেন তাকেই দিয়েছেন। আর নবুয়তের গুরুভার, এটা বহন করার ক্ষমতা, আদম আলী, কদম আলী, কোব্বাদ আলী, সুবিধাবাদ, জিন্দাবাদ, কয় কাকু গাড়ছেন নি, কয় গাড়ছি, কয় হান্দাইছে নি, কয় হান্দাইছে, শক্ত হয়েছি নি, ওইছে, লড়ে নি, লড়ে, দূরে জারুয়া। আমাদের ইমান কিন্তু এরকম, কয় গাড়ছেন নি, গাড়ছি, ডুকছে নি, ডুকছে, শক্ত হয়েছে নি, ওইছে, লড়ে নি, লড়ে, ঠিক আমাদের ইমান এই অবস্থা। এই ইমান দিয়ে বাসা যাবে না ভাই,
এখন মুসা আলাইহিস সালাম এক জায়গায় যে পাথরের উপরে বসে নদীর পাড়ে, ওই দুই নদীর মিলন মোহনা কিন্তু মাছ জানি লাফাই হচ্ছে, মাছ জানি লাফাই হচ্ছে, এটা ক্রস করি আরো আগে চলে গেছে। আমি কয় রুটি বাইর করো, খাদ্যমে রুটি বার করছে, কয় মাছ বাইর করো। হুজুর আমি আমাদের কইতাম যাই তাড়াহুড়ায় বলি গেছি, ওই যে দুইটা নদী যে নাই একত্র হয়েছে ভাজুন না মাছ যেত ওই কালগুতায় কালগুতায়। আমি চিন্তা করি নাই ভাজুন না মাছ গুতাইলে বা কি হইব, হঠাৎ কাপড়ের হোলটা ছিঁড়িয়া লাইছে, সিঁড়ি লাভ দিয়ে হড়ি বালু হারায় সাগরে নামি গেছে। মুসাকে ও জাগা হেঁটে তো আম দরকার, আল্লাহ কই দিছে বাজুন না মাছ যেখানে যে লাভ দিয়ে হড়ি সাগরে নামি যাইব সেখানে অপেক্ষা করিবা। সেখানে আমার এক বান্দা আছে, কার এলেম বেশি, তখন সেখানে প্রমাণ হবে। এইবার তারা দুজন আবার পিছনের দিকে রিটার্ন ব্যাক, ওই মাছ যেখানে পড়েছে সেখানে খাদুমি লিখে হুজুর এই যে 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 এই আমি নামছে হাজাল্লা জি নাবগি কই রে তাই টো গাই। মুসাই কয় আমি বইছে, বেশ কিছু সময় চলে গেছে, জানি মুসা বলে জানি ইউনানি ভাষা ইউনানি, মুসা বলে জানি তোমার সাথে দেখা হবে সাগর কিনারায়, তাই তো আমি বসে আছি নদীর মোহনায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার।